প্রিয় পরীক্ষার্থী, পরীক্ষা একেবারে সন্নিকটে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যেহেতু আজকে হচ্ছে, দেখতে পাচ্ছ আজকে আমাদের 8 তারিখ, আজকে তোমরা ব্যবসায় উদ্যোগটা পাচ্ছ। এখন আমি প্রত্যেক দিন একটা করে এমসিকিউ প্লাস রিটেন পার্টটা কিন্তু দিয়ে দিব। ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও প্রদান করেছি, দেখতে পাচ্ছ, এসএসসি সকল বোর্ড 2022-এর জন্য। সকল বোর্ডের জন্য সাজেশনটা একটু বড় আকার হয়ে যায়। যদি স্পেসিফিক কোনো বোর্ডে প্রদান করতাম তাহলে আরও কম হতো। প্রকাশিত অনেকগুলো ভিডিও তো হয়ে গেল, যারা ভিডিওগুলো দেখোনি ডেসক্রিপশন এবং ভিডিও লিঙ্কে গেলেও কিন্তু তোমরা সেগুলো দেখতে পাবে। প্রায় 20টির উপরে ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে, তো এগুলো দেখতে তোমরা ভুল করবে না এবং এই সাজেশনগুলো এখন শুধু ফলো করো। এসএসসি পরীক্ষার জন্য শুধু এই সাজেশনগুলোই ফলো করো, 100% নিশ্চিত তুমি কমন পাবে। আজকে আমাদের ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় উদ্যোগটা আমরা দেখব। টোটাল এমসিকিউ 180 থেকে 200-এর মধ্যেই কিন্তু হয়ে যাবে। প্রথম প্রশ্ন, বিনিময়ের মাধ্যম হিসেবে কোন যুগে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়? মধ্যযুগে। ডাক্তার আসপেনিয়ার প্রাইভেট ক্লিনিকের আয় কোন ধরনের কাজ? এটা কিন্তু প্রাইভেট ক্লিনিকের পরিবর্তে শিক্ষকতা হতে পারে, আইন পেশা হতে পারে, এটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। কথাগুলো অবশ্যই ভালো করে শুনবে, আর কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টস করবে। ব্যবসায় হলো পণ্য দ্রব্যের উৎপাদন ও বন্টন, মুনাফার আশায় মাছ চাষ করা, এবং দেখো ব্যবসার অন্তর্ভুক্ত কাজ কোনটি? বৈধতার সাথে মুনাফা অর্জনে পরিচালিত কাজই হচ্ছে ব্যবসার অন্তর্ভুক্ত কাজ। পরিবহন পণ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? স্থানগত, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। কোনটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত? সুতা থেকে কাপড় উৎপাদন উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। ব্যবসায়ের ক্রম বিকাশের ধারাগুলোর পর্যায়, প্রাচীন, মধ্য এবং আধুনিক, তিনটাই কিন্তু হবে। আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। ঐতিহ্য ব্যবসায় কোন পরিবেশের উপাদান? এটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। এবার দেখো, প্রোটো পিকিউনো নামে কোন বন্দরটি অভিহিত? এটা হচ্ছে সপ্তগ্রাম। পানি হতে বিদ্যুৎ তৈরি এবং বন্টন কোন শিল্প? সেবা শিল্প। কোনটি প্রত্যক্ষ সেবামূলক পেশার অন্তর্ভুক্ত নয়? মৎস্যজীবী। সাধারণ অর্থে যে কোনো কাজের কর্ম প্রসেসটাকে কি বলে? উদ্যোগ। অবকাঠামোগত উপাদান কোনটি? বিদ্যুৎ। ব্যবসায় উদ্যোগ বাধাগ্রস্ত হয় কখন? যখন দেখবো পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে, অর্থ সংস্থানের পর্যাপ্ততা না থাকলে। সফল উদ্যোক্তা কিভাবে সিদ্ধান্ত নেয়? বিচার বিশ্লেষণের মাধ্যমে। কোনটি শিল্প উদ্যোগ? সাবান প্রস্তুত প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ। সবগুলো অপশনই পড়বে, এটা হচ্ছে বেটার অপশন। কি কারণে একজন উদ্যোক্তা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারে? নিজের প্রতি অত্যাধিক আত্মবিশ্বাস, মানে অত্যাধিক বিশ্বাস, এটা হতে পারে। একজন উদ্যোক্তার প্রধান গুণ কোনটি? সংবেদনশীলতা। নতুন ব্যবসায়ের উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন কি? সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা। তার অ্যান্সার কিন্তু 1 আর হচ্ছে 2। এরপরে পরের কোশ্চেন, ম্যাটসুশিটা কোন দেশের প্রতিষ্ঠিত কোম্পানি? জাপান। নিচের কোনটি উদ্যোক্তার বিশেষ গুণ? অন্যের উপর প্রভাব বিস্তারের ক্ষমতা হচ্ছে বিশেষ গুণ। ব্যবসায়িক সাফল্য অর্জনে উদ্যোক্তা কোন কাজটি ত্যাগ করেন? ব্যক্তিগত, এখানে বলছে ব্যক্তিগত বিনোদন। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানমূলক প্রকল্পের কাজ হলো, দেখতে পাচ্ছ, পল্লী অঞ্চলের মহিলাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেয়া এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি? নিজের দক্ষতা। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয় কি? সেটা হচ্ছে সঠিক পণ্য নির্বাচন, সঠিক কর্মী নির্বাচন। এখান থেকে উদ্দীপক পড়ে আমরা 27 এবং 28 নং কোশ্চেন উত্তর দেখব। দাতিনা খালে গ্রামের ইয়াসিন এবং কয়েকজন দুস্থ ও ভূমিহীন ব্যক্তি উপজেলার একটি সরকারি প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করেন, প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে তারা অন্যের জমি ইজারা নিয়ে কৃষি কাজ করে লাভবান হন। তার উৎপাদিত ফসল স্থানীয় কাঁচা বাজারে বিক্রয় করেন। এছাড়া জেলা এবং বিভাগীয় শহরে তারা পণ্য সরবরাহ করছে। উদ্দীপকের ইয়াসিনরা কোন প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন? এটা হচ্ছে বিআরডিবি। এখন দেখো, ইয়াসিনদের কার্যক্রমের ফলে বেকার সমস্যার সমাধান হবে, তারপর হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার হবে, নিজেদের দক্ষতা বৃদ্ধি পাবে। আনসার 1, 2, 3। এরপর দেখো, ব্যবসায়ের সাফল্য লাভের অন্যতম পূর্ব শর্ত কোনটি? সঠিক পণ্য নির্বাচন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মীদের কোনটি প্রয়োজন? এটা হচ্ছে প্রশিক্ষণ। আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে করণীয় কাজ কি? প্রশিক্ষণ এবং হচ্ছে ঋণ প্রদান। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2010 অনুযায়ী মোট জাতীয় উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে? 50 ভাগ। বেকার সমস্যা একটা জাতীয় সমস্যা। দেশের মোট শ্রমজীবীর কত শতাংশ বলা হয়েছে? যুবক যুবতীর আছে 3 ভাগের 1 ভাগ। কর্মসংস্থানকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত? শিক্ষা মন্ত্রণালয়। এখন তার একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, উদ্দীপকে বলা হয়েছে জাভেদ চৌধুরী এম কম পাস করার পর নট্রামস থেকে প্রশিক্ষণ এবং বাবার নিকট থেকে কিছু টাকা নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলেন। প্রথম দিকে কিছু ক্ষতি হলেও পরবর্তীতে লোকসান মিটিয়ে আস্তে আস্তে সফল হন।
তিনি এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। জাবেদ চৌধুরীর ব্যবসায়টি কোন ধরনের ব্যবসা? এটা হচ্ছে আত্মকর্মসংস্থানমূলক। জাবেদ চৌধুরীর ব্যবসায়ের সফলতার কারণ কি? প্রশিক্ষণমূলক জ্ঞান কাজে লাগানো। আত্মকর্মসংস্থানের উৎসাহ সৃষ্টিতে করণীয় কি? সফল উদ্যোক্তাদের এলাকায় আমন্ত্রণ জানিয়ে। কোন ধরনের অংশীদারদের দায় অসীমিত আছে? সাধারণ অংশীদার। বন্দুক, পিস্তল, এই অস্ত্রগুলোর দাম যে বেশি তা সবাই জানে। অনেক টাকা ব্যয়ে এমন একটা অস্ত্রের কারখানা গড়ে তোলা হয়েছে। এখানে তৈরি অস্ত্রগুলো দেশের প্রচলিত আইন অনুযায়ী বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার কাছে বিক্রি করা হচ্ছে। মাঝে মধ্যে বিদেশে রপ্তানিও করা হচ্ছে। কারখানাটিতে হতে ভালো মুনাফা হচ্ছে। এই ব্যবসা প্রতিষ্ঠানটির পুঁজির দোকান যোগানদাতা কে? এটা হচ্ছে সরকার। উদ্যোগের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফার ক্ষেত্রে কোনটি ঘটবে? এটা হচ্ছে সম্পদের সুষম বন্টন হবে, জনকল্যাণ হবে। এরপর দেখো পরেরটা, কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন? এটা হচ্ছে নামমাত্র অংশীদার। কি অনুযায়ী সাধারণ অংশীদারদের লাভ ক্ষতির অংশ প্রদান করা হয়? এটা হচ্ছে চুক্তি অনুযায়ী। কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশ কি বলে? সেটা হচ্ছে শেয়ার। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, সাতক্ষীরা জেলার কররোয়া মানে কররোয়া গ্রামের আমের মৌসুমে দুইজন ব্যাপারী প্রভাব খাটিয়ে আম ক্রয় করত, ফলে স্থানীয় জনগণ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতো। এলাকার 25 জন যুবক একত্রিত হয়ে নিবন্ধন এবং উপবিধি তৈরি করে আম ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করলে তারা ন্যায্য মূল্য পায়। কলারোয়া গ্রামের মানুষ কোন মাধ্যমে আম বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে? এটা হচ্ছে সমবায় সমিতি। এরপর আমরা পরের কোশ্চেন দেখব, নতুন পদ্ধতির ফলে কলারোয়া গ্রামের লোকজন আমের প্রকৃত মূল্য পাবে, জীবনযাত্রার মান উন্নত করতে পারবে, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারবে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? জনকল্যাণ, যেটা আমরা আগের উদ্দীপকে দেখে আসছি। চূড়ান্ত সৎ বিশ্বাস কথাটি কোন ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য? অংশীদার। সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয়, এটা হচ্ছে উত্তর আমেরিকা এবং হচ্ছে পশ্চিম ইউরোপে। ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য হচ্ছে দায় অসীম। ইউরোপের শতকরা কত ভাগ ব্যবসা একক মালিকানা ভিত্তিক? রয়েছে 80 ভাগ। কোন ব্যবসা সংগঠনকে কৃত্রিম সত্তার অধিকারে বলা হয়? এটা হচ্ছে যৌথ মূলধনী হবে। এটার অ্যান্সারটা কিন্তু যৌথ মূলধনী হবে। সমবায় সমিতি গঠন প্রক্রিয়ায় উদ্যোগ গ্রহণ পর্যায়, নিবন্ধন পর্যায় এবং কার্য আরম্ভ পর্যায়, অ্যান্সার 1, 2, 3, এখানে 1, 2, 3টাই অ্যান্সার কিন্তু হবে। এরপর দেখো, আশা ও প্রত্যাশা দুই বান্ধবী একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করলো। অপরদিকে রোহান ও তার 6 বন্ধু মিলে একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করে। উভয়ই নিবন্ধনের অনুমতি পেয়ে আশা ও প্রত্যাশা তাদের কার্যক্রম শুরু করলেন, কিন্তু রোহান ও তার বন্ধুরা কাজ শুরু করতে পারলো না। কেন পারলো না? এর কারণ হচ্ছে আশাদের ব্যবসাটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর রোহানদের ব্যবসায় কাজ শুরু করতে না পারার কারণ কি ছিল? এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, না কার্যক্রমের অনুমতিপত্র না পাওয়া? অ্যান্সার 1 আর হচ্ছে 3। নিবন্ধনহীন অংশীদার ব্যবসা সংগঠন কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না? 100। শেয়ার ক্রয়ের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়সসীমা কত হওয়া প্রয়োজন? 18 বছরের ঊর্ধ্বে। প্রাতিষ্ঠানিক সাফল্য কোনটির উপর নির্ভর করে? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এটার উপরে। জনাব সাইফুল ব্যবসার ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতের প্রাধান্য দেন না। জনাব সাইফুলের নেতৃত্বের ধরনটা কি? আছে স্বৈরতান্ত্রিক। স্বৈরতান্ত্রিক বানটা বুঝে নিও। কর্মীদের মধ্যে দায়িত্ব এবং ক্ষমতা বন্টনকে কি বলা হয়? সাংগঠনিকরণ। কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়? এটা হচ্ছে মুক্ত নেতৃত্বে। 2010 সালে শিল্প নীতিতে চট্টগ্রাম বিভাগের উন্নত জেলা ছিল কোনটি? ফেনী। মিস্টার জাকির প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলোচনা করে নেন। এটি কিরূপ নেতৃত্ব? এটা হচ্ছে গণতান্ত্রিক। ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? বাণিজ্যিক ব্যাংক। কর্মীদের জানার এখানে বলছে না জানার সুযোগ দান কোন ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্য? গণতান্ত্রিক। আধুনিক ব্যবস্থাপনার জনককে? হেনরি ফেভেল। ব্যবস্থাপনার প্রথম কাজটি কি? সেটা হচ্ছে পরিকল্পনা। বিপণনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়? অ্যান্সার হচ্ছে সময়গত, স্থানগত, সত্ত্বগত। বদ মেজাজি এবং অসৎ কর্মচারী অপসারণ ব্যবস্থাপনার কোন অংশে আওতাভুক্ত? কর্মী সংস্থান। কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? উৎপাদন। বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? নিয়ন আলো। কোন কাজটি বিপণন কার্যাবলীর বহির্ভূত? শিল্পজাত পণ্য উৎপাদন করা। কোন কোন কৃষি পণ্য সরকারি ভোক্তার নিকট বিক্রয় করা হয়? এটা হচ্ছে ধান, ফলমূল এবং হচ্ছে সবজি। বিপণনের অন্যতম কাজ কোনটি? এটা হচ্ছে ক্রয়। মিস্টার মজিদ একজন সবজি উৎপাদনকারী, তিনি প্রত্যহ ভোরে সবজি তুলে মান অনুযায়ী সাজিয়ে স্থানীয় বাজারে বিক্রয় করেন, এতে তার সংসারের সচ্ছলতা ফিরে আসে। প্রশ্ন বলছিল মিস্টার মজিদ বাজারজাতকরণের কোন কাজটি করেন? এটা হচ্ছে পর্যায়িতকরণ। মিস্টার মজিদের ক্ষেত্রে কোন বন্টন প্রণালী প্রযোজ্য?
উনি উৎপাদন করেন আর বিক্রি করেন, অর্থাৎ এটা হচ্ছে উৎপাদক আর হচ্ছে ভোক্তা। জেন্ডার সচেতনতা, বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী, এটা হচ্ছে নৈতিক। বিজ্ঞাপন দেওয়া হয় কেন? ক্রেতাদের পণ্যের ধারণা দেওয়ার জন্য। একজন আদর্শ বিক্রয় কর্মীর নৈতিক গুণাবলীর মধ্যে পড়ে একটা হচ্ছে মার্জিত ব্যবহার, আর একটা হচ্ছে জেন্ডার সচেতনতা। এখন দেখো এই পরের কোশ্চেন, ইসাক তার নিজস্ব জমিতে কৃষি পণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচা বিক্রিও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। ইসাকের ব্যবসায়ের বন্টন প্রণালী হলো ঠিক আগেরটার মতো উৎপাদক আর হচ্ছে ভোক্তা। ইসাকের সঠিক বন্টন প্রণালী ব্যবহারের ফলে অ্যান্সার তিনটাই হবে, দেখতে পাচ্ছ। এরপর লাস্টের কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি, ধৈর্যশীলতা একজন বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী, সেটা হচ্ছে মানসিক। তারপরের কোশ্চেন আমরা চাই, একই স্থান থেকে উৎপাদিত পণ্য দ্রব্যাদি কিসের ফলে অন্য স্থানের লোকের ভোগ করতে পারে? স্থানান্তরের মানে পরিবহনের কারণ বলতে পারো এটা। পণ্যের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্যের ফলে কি সৃষ্টি হয়? দামের স্থিতিশীলতা। মোবাইল ফোন বিক্রেতার সৈকত, বাণিজ্য মেলা, মিনাবাজার এবং শিল্প মেলায় মোবাইল ফোন প্রদর্শন করেন। জনাব সৈকতের কাজটি কোনটির আওতাভুক্ত? বিজ্ঞাপন। জনাব সৈকতের কাজটির মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারিত হয়, পণ্যের সুনাম বৃদ্ধি পায় এবং জনগণ নতুন পণ্য সম্পর্কে জানতে পারে। তাহলে অ্যান্সার 1, 2, 3 তিনটাই হবে। মিস্টার পলাশ শহর থেকে কাপড় কিনে গ্রামে বিক্রি করেন, তিনি ভোক্তাদের চাহিদা এবং আগ্রহ অনুসারে সরবরাহ করে থাকেন। মিস্টার পলাশের ব্যবসায়টি কি বলা হয়? এটা হচ্ছে খুচরা। বিপণন কার্যাবলীতে কি মিস্টার পলাশের কাজটি হচ্ছে? ক্রয় বিক্রয়, তথ্য সংগ্রহ, বক্তা বিশ্লেষণ। আনসার 1, 2, 3। তাহলে পার্ট টু পাবলিশ শুন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।